অনেক জোশ অনেক মোটিভেশন নিয়ে আমাদের এই ক্লাসগুলো শুরু হয়েছিল। তার মাঝখানে একটা লম্বা ব্রেক চলে গেছে আমি জানি তোমাদের হয়তো অনেকের প্রবলেম হচ্ছে অনেকে অনেকের অনেক পড়া আটকে রয়েছে আমরা মাঝখানে অনেক একটা বড়ো ব্রেক দিয়ে ফেলেছি সত্যি ওটা আমাদেরই ফল্ট ছিল তার মাঝখানে অনেক প্রবলেমও এসেছিলো দ্যাটস ওয়াই ওটা হয়েছে বাট আশা করছি আর হবে না আমরা রেগুলার এবার ভিডিও দেব আর এবার ফুল জোশের সাথে দেব একদম জিনিসটাকে কমপ্লিটও করাবো কমপ্লিট করি আমরা ফুল নাম্বারও তুলব তোমরা বোর্ডের ওপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউনিট টু প্রোগ্রামিং ফান্ডামেন্টাল দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশান ক্লাস ঠিক আছে তোমাদের আজকে ইন্ট্রোডাকশান তবে ইন্ট্রোডাকশান মনে এটা মনে করো না ইন্ট্রোডাকশান বলে এটা মনে করো না যে স্কিপ করে দেবে বা তুমি পরের ভিডিওটা চলে যাবে কিন্তু এই এই যে ইন্ট্রোডাকশানটা এটা কিন্তু নর্মাল লেভেল ইন্ট্রোডাকশান হবে না আমরা একদম ডেপতে যাব ডেপ থেকে সমস্ত কিছুকে নেবো ঠিক আছে চলো আমরা তাহলে শুরু করি আর যারা যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করছো আমার যে আমি যে পার্সোনালি যে ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে সেখানে যারা যারা জয়েন করেছ তাদের জন্য বলছি তোমরা দেখো জিনিসটা আমি তোমাদের জন্য নোটসগুলো তোমাদেরকে আমি দেব মানে এটাও আমি বলে দিচ্ছি এই যে নোটসগুলো যারা আমাদের পার্সোনাল ক্লাসে জয়েন করছে খুবই কম ফিজ রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেডে আমরা পুরো সেমিস্টারটা দিচ্ছি পুরো সেমিস্টারটার আমরা নোট থেকে শুরু করে পুরো ডাউট সলভিং দিয়ে এক্সাম নিয়ে এ টু জেড সমস্ত কিছু করে দিচ্ছি ওভারঅল পুরো সেমিস্টারটার জন্য মাত্র ফাইভ হান্ড্রেডে তো তোমাদের জন্য আমি নোট শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি আমি জানি তোমাদের ক্লাসেও অনেক গাঢ় গেছে যারা আমাদের পার্সোনালি জয়েন করছে তাদেরও অনেক গাঢ়িলামে গেছে আমি জানি এটা কিন্তু পরীক্ষা যেহেতু কাছাকাছি এসে গেছে আর একদম না এবার একদম সিরিয়াসলি আমাদের এবার ক্লাস করতে হবে ভালোভাবে করতে হবে ভালোভাবে পড়তে হবে তাহলে চলো আজকে আমরা বেশি কথা বলবো না এবার ক্লাসটাকে ক্লাসটাকে ভালো করে দেখি দেখো আমাদের কি রয়েছে ইউনিট টু প্রোগ্রামিং ফান্ডামেন্টাল এর ইন্ট্রোডাকশন ক্লাস আচ্ছা যেটা দিয়ে আমরা সবার আগে শুরু করব যে এই যে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ফান্ডামেন্টাল চ্যাপ্টারটার নাম কি রয়েছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল নামের মধ্যেই রয়েছে কি প্রোগ্রামিং প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল দেখব ঠিক আছে তাহলে সবার আগে আমরা জানবো যে এই প্রোগ্রামিং জিনিসটা কি এই যে যেটা রয়েছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালের মধ্যে এই প্রোগ্রামিং জিনিসটা কি হোয়াট ইজ প্রোগ্রামিং তোমাদের অনেকে হয়তো অনেক জায়গায় শুনেছ অনেক জায়গায় র্যান্ডম বলতে যে এই প্রোগ্রামিং কোর্স এই প্রোগ্রামিং এটা ওটা সেটা চারিদিকে প্রোগ্রামিং ওয়ার্ডটা তোমরা বহুবার শুনেছ ঠিক আছে অনেকে হয়তো জানো যে অরিজিনাল ডেফিনেশন কি প্রোগ্রামিং এর অনেকে হয়তো জানো না তো আমি তোমাদের যে একদম ক্লিয়ার করে বলছি যে হোয়াট ইজ প্রোগ্রামিং যখন তোমরা কম্পিউটারের সাথে মানে আমি যেমন তোমার সাথে কথা বলছি কি ভাষায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি আমি চাইলে ইংলিশ ভাষাতেও কথা বলতে পারবো তাই তো আমি চাইলে হিন্দি ভাষাতেও কথা বলতে পারবো আমি যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি আমি বাংলা ভাষাতে আরামসে কথা বলছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়াতে আমি হিন্দি ভাষা বললে সবাই বুঝবে তেমনই আমাদের ইন্ডিয়ার বাইরে তো হিন্দি ভাষা বুঝবে না সেক্ষেত্রে আমাকে ইংলিশ ভাষা বলতে হবে তারা ইংলিশ ভাষায় বুঝবে আমি যদি লন্ডনে চলে যাই সেখানে গিয়ে ইংলিশ ভাষায় বুঝবে ওরা ওদের লোকাল যারা রয়েছে তেমনই আমরা যদি কম্পিউটারের সাথে কথা বলতে চাই কি বললাম আমরা যেমন বাংলায় কথা বলছি কোথাও হিন্দি কোথাও ইংলিশ তেমনি যখন আমরা কম্পিউটারের সাথে কথা বলতে চাই বা কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে চাই তাহলে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করব বা যেটা সাহায্যে ইউজ করবো দ্যাটস কল প্রোগ্রামিং যেটার সাহায্যে আমরা কম্পিউটার সাথে সেই ইন্ট্রোডাকশন করবো বা কম্পিউটার সাথে সেই কমিউনিকেশন করবো বা নির্দেশ দেবো যাই বলো সেইটাকে বলছে প্রোগ্রামিং ওকে আর এই প্রোগ্রামিং করতে গিয়ে আমরা যে ভাষার ব্যবহার করছি সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছ সি সি প্লাস প্লাস জাভা পাইথন এইচ অনেক নাম শুনেছ এগুলো প্রত্যেকটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোর সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারি ঠিক আছে কম্পিউটারে কোনো কিছু নির্দেশ দিতে পারি কোনো কিছু জানতে পারি ঠিক আছে এইটা হলো আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি দ্যাটস কল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই যে কম্পিউটারের সাথে কমিউনিকেশান করছি দ্যাটস কল প্রোগ্রামিং ওকে একদম ক্লিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি এবার আমরা জিনিসটা হল ডেপতে যাবো যে কিভাবে কি কমিউনিকেশন চলবে বা কীভাবে কী করবো বা এই চ্যাপ্টার মধ্যে কী কী আছে প্রত্যেকটা টপিক বাই টপিক একদম ডেপতে গিয়ে জিনিসগুলো দেখছি তারপর বোর্ডটাকে পরিষ্কার করে নিই তারপর যাচ্ছি দেখো তোমাদেরকে আমি বললাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি ঠিক আছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ভাগ আছে যেগুলো আমাদের এবার আমাদের সিলেবাসে রয়েছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা নর্মালি ভাগ কিন্তু আরো ভাগে ভাগ করা যায় কিন্তু বাট আমরা এই যে সিলেবাস অনুযায়ী দেখছি ঠিক আছে আমরা এই নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে কি বললাম আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করছি একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা সবার আগে দেখবো যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি ভালোভাবে জিনিসটাকে বুঝবে এই যে আমি একটু আগে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পেল দিলাম কি কি বললাম সি সি প্লাস প্লাস পাইথন এই সমস্তগুলো হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি যেগুলো আমরা মানে আমরা মানুষেরা যেগুলোকে খুব ইজিলিভাবে বুঝতে পারবো এবং এর মানে এবং কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবো মানে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা মানুষেরা সহজে বুঝতে পারবো যেগুলো আমরা সহজে কমিউনিকেশন করতে পারবো সেগুলো আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে এবার ভালো করে তোমরা জিনিসটাকে দেখো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে না এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার আবার বোঝে না তাহলে কম্পিউটার কি করে বোঝে কম্পিউটারের মধ্যে না আমরা একটা কম্পাইলার নামক একটা বস্তুকে আমরা ইনস্টল করব ঠিক আছে এরকম একটা এম পি আর কম্পাইলার নামক একটা জিনিসকে আমরা ইনস্টল করব বস্তু বলা বল একটা প্যাকেজ বলতে পারো যেমন আমরা কি বলতো ডিকশনারি ইউজ করি ডিকশনারি কি করে আমি যে বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষাটাকে ডিকশনারির মধ্যে তুমি ইংলিশে কনভার্ট করতে পারবে বা হিন্দি টু বেঙ্গলি দিয়ে হিন্দিতে কনভার্ট করতে পারবে তেমনই কম্পিউটারের মধ্যে এই কম্পাইলার নামক জিনিসটা না ডিকশনারি কাজ করে ঠিক আছে ভালোভাবে বুঝবে আমরা কোনো প্রোগ্রামকে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি লেখার পরে কম্পিউটার মধ্যে যে কম্পাইলার আছে না সেই কম্পাইলার সেটাকে কনভার্ট করে কিসে কম্পাইলার সেটাকে কনভার্ট করে এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি সেই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যেটা কম্পিউটার বোঝে তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো যেগুলো আমাদের রয়েছে সি সি প্লাস প্লাস জাভা ঠিক আছে এই সমস্তগুলো আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কোথায় যাচ্ছে লেখার পরে কোডটা সেটা যাচ্ছে কম্পাইলারের মধ্যে কম্পাইলার সেটা কি করছে কম্পাইলার সেটাকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন বাইরারি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানে কনভার্ট করে দিচ্ছে তারপরে কম্পিউটার গিয়ে সেটাকে বুঝতে পারছে তাহলে ভালো করে বোঝো এই যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা আমাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আমরা খুব ইজিলি বুঝতে পারছি অপরদিকে এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার ইজিলি বুঝতে পারছে ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি এটা কম্পিউটার বুঝতে এবার মাঝখানে রয়েছে কম্পাইলার যে কি করছে করছে কনভার্ট সেই ঘুরতে যেত না সেই বাইরে ঘুরতে গেলে গাইড নিয়ে যেত গাইড কনভার্ট করে দিত সেই ভয়েস ট্রান্সলেট করে দিত আমরা বলতো মানে কেউ মানে আগে দিনের মুভিতে তোমরা এই জিনিসটা খুব দেখবে যদি পুরনো দিনের মুভিগুলো দেখো সেখানে একদম থাকতো যে হিন্দিগুলোকে রাশিয়ান ভাষায় কনভার্ট করে দিচ্ছে তারপরে ওই ফ্রান্স ভাষায় কনভার্ট করে দিচ্ছে ঠিক আছে এইগুলো এই যে এই যে ট্রান্সলেট করে দিচ্ছে যেমন আমরা এখন গুগল ট্রান্সলেটারে করি সেই ট্রান্সলেটের কাজটা করছে আমাদের এখানে কম্পাইলার আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোকে কনভার্ট করলো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিরো ওয়ানে তারপরে গিয়ে কম্পিউটার সেটাকে বুঝতে পারলো তাহলে হলো হাই লেভেল প্রোগ্রামিং বলে যেটা আমাদের মানুষের পক্ষে ইজি টু ইউজ যেটা আমরা বুঝতে পারি খুব ইজিলি যেটাকে আমরা খুব ভালোভাবে লিখতে পারি এবং এক্সপ্রেস করতে পারি যেটার মধ্যে আমাদের এক্সাম্পেল হিসেবে বলছে সি সি প্লাস প্লাস জাভা পাইথন স্কটল্যান্ড যা যা তুমি বলতে পারো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এগুলো সমস্ত কিছুই আমাদের পড়ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তারপরে কি হচ্ছে তাহলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি করছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো যেগুলো কম্পিউটার বুঝতে পারছে ইজিলি আমাদের পক্ষে সেটাকে বোঝা নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে ইম্পসিবল বলবো না তুমি যদি সারাদিন ধরে বসে বসে কনভার্ট করতে থাকো সে তো পসিবল হয়ে যাবে ভাই কিন্তু নেক্সট টু ইম্পসিবল ভাই কতক্ষণ ধরে বসে বসে করবে না এটাই হচ্ছে ব্যাপার তো এই লো লেভেল প্রোগ্রামিং কম্পিউটারের জন্য ইজি টু ইউজ বোঝা কিন্তু হাই লেভেল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি আমাদের মানুষের জন্য বোঝা ইজি টু ইউজ মাঝখানে সেই কম্পাইলার পড়েছিলাম সেই আমাদের এই ইন্ট্রোডাকশনের সেকেন্ড ভিডিওতে মেবি যেখানে আমরা কম্পাইলারের কাজ করেছিলাম সেই সেই কম্পাইলার যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে আবার বোর্ডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই আবার তার পরের টপিকটা দেখাচ্ছি দেখো তোমাদের এই সিলেবাসের মধ্যে আরেকটা জিনিস তোমাদের রয়েছে সেটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যতটা মনে হচ্ছে আমরা তোমরা এই ওয়ার্ডটা শোনা নি আগের যে ওয়ার্ডগুলো সেগুলো তোমরা যদিও বা আগে শুনে থাকো বাট এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই ওয়ার্ডটা আই থিঙ্ক তোমরা শোনানি হয়তো যদি কেউ এই যেসব সব জিনিস নিয়ে ইন্টারেস্ট থাকো ঘাঁটাঘাঁটি করে থাকো তাহলে হয়তো জানলেও জানতে পারো বাট সম্ভবত তোমরা শোন ঠিক আছে তাহলে আমি বলি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কোথায় কাজে লাগে ভালো করে বোঝো আমরা তো কম্পিউটার তো ইউজ করছি ঠিক আছে কম্পিউটার ইউজ করছি খুব ভালো কথা এটা সিপিউ এই যে আমাদের টম 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 এরা আমার একটু স্টাইলিশ দুটো ফ্যান আছে সেই জন্য আমি একটু ডিজাইন করে দিলাম বাট তোমাদের নাও থাকতে পারে গোল গোল বাট ঠিক আছে ওকে বড়ো হয়ে যাবে তো যাই হোক দেখো জিনিসটা এই যে সিপিওর মধ্যে আমরা জানি যে প্রসেসার থাকে কি থাকে প্রসেসার এই প্রসেসারটা না এ কিন্তু নিজে নিজেই মানে নিজে নিজেই বলবো না এর মধ্যে না কিছু ইনবিল্ট প্রোগ্রাম অলরেডি লোড করা থাকে ঠিক আছে ভালোভাবে বুঝবে জিনিসটা হ্যাঁ এই প্রসেসারের মধ্যে কিছু ইনবিল্ট প্রোগ্রাম অলরেডি লোড করা থাকে যে জানে মানে কি সেই প্রসেসারের মধ্যে যে প্রোগ্রামটা লোড করা আছে সে জানে যে যদি আমাকে কম্পিউটার এইটা দেয় তাহলে আমাকে এটা করতে হবে যদি এইটা দেয় তাহলে আমাকে এটা করতে হবে এটা কিন্তু সে জানে এই প্রসেসারের মধ্যে যে প্রোগ্রামটা রয়েছে প্রোগ্রামের থ্রুতেই তো জানছে আলটিমেটলি এ একটা জাস্ট জড় বস্তু এর মধ্যে নিশ্চয়ই কোনো প্রাণ নেই প্রাণ যখন নেই তখন নিজের থেকে কিছু বুদ্ধি লাগাতে পারছে না তাহলে আলটিমেটলি আমি প্রোগ্রাম করে ওকে যা বুঝিয়েছি ও সেটাই বুঝবে বা যা করতে দিয়েছে সেটাই করবে এবার ভালো করে জিনিসটা বোঝো এই প্রসেসারের মধ্যে যে ইনবিল্ড যে প্রোগ্রামগুলো রয়েছে যে প্রসেসারকে হেল্প করে কিছু কিছু কাজ করতে ঠিক আছে শুধুমাত্র প্রসেসারের ক্ষেত্রে কিন্তু নয় জিনিসটা দেখতে পাবে এই জিনিসটা তুমি দেখতে পাবে ফ্রিজের ক্ষেত্রে এসির ক্ষেত্রে টিভির ক্ষেত্রে মনিটরের ক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রে যে সমস্ত এই ধরনের যে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে মাইক্রোওয়েভের মধ্যে এগুলোর মধ্যে কিছু ইনবিল্ড প্রোগ্রাম করা থাকে যার ফলে তারা কাজ করে মানে এই বাটনটা ক্লিক করে এটা ওই বাটনটা ক্লিক করলে এটা এই যে এই যে কাজগুলো করার জন্য যে ইনবিল্ড প্রোগ্রামটা অলরেডি ওদের মধ্যে করা রয়েছে সেই প্রোগ্রামগুলোকে করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি দ্যাটস কল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তাহলে একটু একটু বোঝা গেল যে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মেনলি হার্ডওয়্যার ভিত্তিক কাজ করবো ঠিক আছে মানে আমরা যারা সফটওয়্যার নিয়ে পড়বো তাদের দরকার পড়বে না তবুও আমরা জিনিসটাকে জানবো মানে এবার তোমার ব্যাপার তুমি সফটওয়্যার নিয়েও করতে পারো ইন ফিউচারে হার্ডওয়্যার নিয়েও করতে পারো আমি সফটওয়্যার নিয়ে পড়েছি ভাই আমার এটা বেশি পছন্দ লাগে তো এবার আমি এবার হার্ডওয়্যারও অনেক ভালো স্কোপ আছে অবশ্যই আছে বাট আমার পার্সোনালি সফটওয়্যারটা পছন্দ ড্যাটস হয় আমি সফটওয়্যার নিয়ে পড়েছি এবার দেখো আমাদের অতটা কাজে লাগে না এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এটা যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে মেনলি তাদের দরকার পড়ে ঠিক আছে এই যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এটা হার্ডওয়্যারের মধ্যে যে ইনবিল প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে দেওয়া বা সেগুলোকে লেখা সেইটার কাজ করছে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে বোঝা গেল যে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি এর পরেও যদি প্রবলেম থাকে কমেন্ট করো আর যারা আমার কোর্স নিয়ে ফেলেছে তাদের জন্য তো কি বলবো তারা তো এমনি হোয়াটসঅ্যাপে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে ফেলো সুন্দর করে এরকম না যে একটা জিনিস তোমরা পারলে না একটা জিনিস তোমরা লিখে দিলে ভাবে করবে না যখন আমাকে লিখে দেবে যারা আমার কোর্স অলরেডি নিয়ে ফেলেছে তাদের জন্য বলছি যখন আমাকে লিখে দেবে তখন পুরো ভিডিওটা দেখার পরে পুরো ভিডিওতে যা যা প্রবলেম সুন্দর করে পাই টু পাই প্রত্যেকটা একটা চ্যাটের মধ্যে লিখে দেন দ্যাট সই আমাকে সেন্ড করে দেবে তাহলে কি হবে আমার বুঝতে সুবিধা হবে যখন আমি ডাউট সলভিং ক্লাস নেব তখন প্রত্যেকের প্রত্যেকটা টপিক আমি কভার করে করে যেতে পারবো ওকে আর যারা যারা এখনো ক্লাস নাওনি দিয়ে নিতে পারো বুঝেছো কারণ যেখানে নোটস দিয়ে দেওয়া হচ্ছে এক্সাম দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছু এবার তোমরা যদি বলো যে আমাকে ফ্রিতে এমনি নোটস দিয়ে দিতে এবার দেখো হাই তোমরা ভালো করে জানো এই ইউটিউবের যে অ্যাডসেন্স মিনিমাম খুব সামান্য একটা থাকে তো আমরাও একটু ব্যাচ একটা গ্রো করতে চাই দ্যাটস দ্যাট আমি নোটটাকে মানে কোর্সের জন্য রেখেছি কোনোটাকে ফ্রি প্রথমে ভেবেছিলাম দেবো কিন্তু দেখছি এটা পসিবল হয়ে উঠছে না নোটস বানানোর জন্য একজন রয়েছে সে পুরোটা টাইপিং করে বানাচ্ছে দ্যাটস ওয়াই সেখানে একটা খরচা রয়েছে দ্যাটস ওয়াই আমি ভেবেছিলাম যে একটু পেট করে দিই দেখো ওভারঅল পুরো সেমিস্টারের জন্য ফাইভ হান্ড্রেড অল্পই টাকা আছে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো এমন কিছু প্রবলেম হবে না আমি চাই সবাই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারুক দ্যাটস ওয়াই আমি খুব মিনিমাম ফিজের মধ্যে জিনিসটাকে রেখেছি এছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও আমাদের রয়েছে কোর্স সেখানেও চলছে তো সেগুলো তোমরা দেখতে পারো তো চলো আহ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল বোর্ডটা মুছে দিই পরের টপিকে যাই ঠিক আছে ওকে চলো